দেখো আজকে আমরা আলোচনা করব নির্ণায়ক নিয়ে। তো নির্ণায়ক সবসময় বর্গ ম্যাট্রিক্সের হয়, সেটা নিশ্চয়ই তোমরা জানো যে কখনোই দুই সারি তিন কলাম কিংবা তিন সারি দুই কলাম এরকম নির্ণায়ক তোমরা কখনো করতে দেখবে না বা কোথাও করাও নেই। যদি সারি কলাম কম বেশি থাকে তাহলে সেটাকে আমাদের সমান করে নিয়ে তারপর নির্ণয় করতে হবে, এরকম আসলে থাকে না। তো একটা নির্ণায়কের আমরা যদি মান বের করতে চাই তাহলে সেটা কীভাবে বের করতে হয় সেটা আমাদের আজকের আলোচ্য বিষয়। খেয়াল করো, এখানে মনে করো এ মানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 2 4 7 1, ধরো এটা একটা ম্যাট্রিক্স। বলছে যে এ এর, মনে করো এক নম্বর প্রশ্ন যে এ এর নির্ণায়ক কত বা নির্ণায়ক বের করো। ওকে, এটা অঙ্ক, এটা হচ্ছে প্রশ্ন। এখানেও বলতে পারে যে এর নির্ণায়ক কত, সরাসরি বলে দিতে পারে। তাহলে খেয়াল করো যে আমরা নির্ণায়ক বলতে এই চিহ্ন বুঝি ইকুয়াল, তাহলে 2 4 7 1, তাহলে এইরকম চিহ্ন দিতে হবে, অর্থাৎ ম্যাট্রিক্সের যে তৃতীয় বন্ধনীটি আছে সেটি সিঙ্গেল বারে পরিণত হবে। তাহলে এ এর নির্ণায়ক হবে ঠিক এভাবে, আমি যেভাবে লিখেছি এভাবে লিখতে হবে, ইকুয়াল, মনে রাখতে হবে তোমাদের যে এই কোণাটা আগে গুণ করতে হবে, এটা হচ্ছে প্রধান কৌণিক উপাদান, এই কোণাটা গুণ করতে হবে, 2 × 1 = 2 এবং সূত্রের মাইনাস বসাতে হবে, 4 এবং 7 গুণ করলে হয় 28, তাহলে ইকুয়াল কত হয় বলো তো, 26। এটা হচ্ছে এই ম্যাট্রিক্সটার নির্ণায়ক মান। এরপর আমরা আর একটা ম্যাট্রিক্স দেখব, ধরো দেয়া রয়েছে বি ইকুয়াল -1 7 2 -9, এটা দেয়া রয়েছে, বলেছে এর বি এর নির্ণায়ক মান কত। তাহলে আমরা কী করবো বলো তো, বি লিখবো, লিখে এরকম টান দিয়ে আমরা লিখবো -1 2 7 -9। তাহলে কীভাবে ক্যালকুলেশনটা হবে এখানে আমাদের, ইকুয়াল 9 এবং 1 গুণ করব, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 9 × 1 = 9, আর সূত্রের মাইনাস দিয়ে 7 × 14, তাহলে বলো তো দেখি 9 থেকে 14 বিয়োগ করলে কত হয়, 10 11 12 13 14 5, তাহলে -5, এটা হচ্ছে এটার অ্যান্সার। আমরা যদি আর একটা নির্ণয় করার চেষ্টা করি, দেখো মনে করো সি ইকুয়াল দেয়া রয়েছে -8 2 -7 5, মনে করো এরকম রয়েছে, এটা এটার আমরা নির্ণায়ক মান বের করতে চাই। তাহলে আমরা কীভাবে বের করবো দেখো, তাহলে আমরা কী লিখবো, সি ইকুয়াল -8 -7 2 5, টান দিলাম, 5 আর 8 গুণ করলে এখানে মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, 5 আর 8 গুণ করলে 40, সূত্রের একটা মাইনাস আছে, মাইনাস মনে করো আমি দিলাম, কারণ এই দুটার এখানে একটা মাইনাস আছে, তাহলে সূত্রের মানে স্যার এই মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, 7 × 14, তাহলে বলো তো দেখি 40 থেকে যদি আমি 14 মাইনাস করি তাহলে -26 থাকে কি না, অবশ্যই, তাহলে এটা হচ্ছে এই নির্ণায়কটার অ্যান্সার। এভাবে কিন্তু আমরা নির্ণায়কের মান বের করতে পারি। এটা গেল দুই সারি দুই কলাম, এখন আমরা তিন সারি তিন কলামের নির্ণায়ক মান বের করা শিখব। যদি এ ইকুয়াল 4 2 -1 -3 1 2 7 4 0 হয় তবে এ এর নির্ণায়ক বের করো। ওকে, এভাবে প্রশ্ন থাকতে পারে। তাহলে আমরা কী করব যে এ এরকম টান দিয়ে আমরা লিখব 4 2 -1 -3 1 2 7 4 0 লিখব, লিখে আমরা নিচে ইকুয়াল চিহ্ন দিব, দিয়ে আমরা কী লিখবো বলো তো, মনে রাখতে হবে যে আমরা শুরুতে একটু ডিটেলসে করব, এরপরে আমরা শর্টকাট পদ্ধতি ব্যবহার করার চেষ্টা করব। মনে রাখতে হবে যে এই নির্ণায়কটার হচ্ছে যে এই যে 4 2 -1, এই এটার নিজের সাইন আছে বা চিহ্ন আছে এবং পজিশনাল সাইনও আছে, এর নিজের চিহ্ন প্লাস, এটার নিজের চিহ্ন প্লাস এবং এটার নিজের চিহ্ন মাইনাস, কিন্তু এর পজিশনাল চিহ্ন হচ্ছে প্লাস মাইনাস প্লাস, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ওকে, তাহলে কি হবে আমাদের যে আমরা যদি এই 4টা এখানে নেই তাহলে এর চিহ্ন প্লাস এবং এটা প্লাস, প্লাসে প্লাসে প্লাস 4 দিয়ে আমি একটা টান দেব, টান দেওয়ার পরে এটা এক নম্বর সারি, এটা এক নম্বর কলমে আছে, 1 2 4 0 আমি এখানে লিখে দেব, 1 2 4 0, ওকে টান দিলাম, এর টান দেওয়ার পরে এর নিজের চিহ্ন প্লাস কিন্তু এর পজিশনাল চিহ্ন হচ্ছে মাইনাস, প্লাসে মাইনাসে -2 দিব, দিয়ে এখানে একটা টান দিব, টান দেওয়ার পরে কী করব, এই 2 হচ্ছে এক নম্বর সারিতে এবং 2 নম্বর কলমে আছে, তাহলে 1 নম্বর সারি বাদ 2 নম্বর কলাম বাদ, তাহলে -3 2 7 0, তাহলে -3 2 7 0 এটা হলো আমাদের। এরপরে আসো, এর নিজের চিহ্ন মাইনাস এবং এর পজিশনাল চিহ্ন প্লাস, প্লাসে মাইনাসে -1 টান দিলাম, টান দেওয়ার পরে এই বরাবর এটা বাদ, এই বরাবর এটা বাদ, অর্থাৎ 1 নম্বর সারি 3 নম্বর কলাম বাদ, -3 1 7 4, তাহলে -3 1 7
4 আমি এটা লিখে দিলাম লিখে দেওয়ার পর বলতে দেখি নিচের দিকে আমরা কি করতে পারি 4 নিলাম নিয়ে আমরা এই কৌণিক উপাদানটাকে গুণ করব ইতিপূর্বেই শিখেছি আমরা 100 মাইনাস সূত্রে মাইনাস দিয়ে 4 দ্বিগুণ 8 আবার মাইনাস 2 এখানে রাখব 300 শূন্যের তো প্লাস মাইনাস একই কথা মাইনাস 7 দ্বিগুণ 14 এই মাইনাস 1 লিখব 3 4 12 মাইনাস 7 7 ওকে এভাবে আমরা এটা লিখে দেব ইকুয়াল দেখো কি হবে 4 মাইনাস 8 মাইনাস 2 মাইনাস 14 মাইনাস 1 মাইনাস 12 এর সাথে সাথে হচ্ছে 19 19 হয়ে গেল তাহলে কি হচ্ছে মাইনাস 32 প্লাস 14 দ্বিগুণ 28 মাইনাস 7 প্লাস 19 আছে 19 তাহলে 19 আর 28 কত হয় 19 আর 28 হচ্ছে 8 9 17 7 হাতে 1 1 আর 1 2 2 2 4 47 তার মানে 47 মাইনাস হচ্ছে 32 তাহলে বিয়োগ করলে কত হয় 5 এবং 1 তাহলে 15 তাহলে দেখো তো বিষয়টা এইটার নির্ণায়ক মান কত আসলো আমাদের 15 তো সেই ক্ষেত্রে আমরা যদি আরেকটা নির্ণয় করি দেখো এখানে আমি কি করছি ধরো z ইকুয়াল আমাদের দেয়া আছে 572 741 375 মনে করো এরকম দেওয়া আছে এটা একটা সরাসরি আমি এটা নির্ণয় বের করছি এরকম টান দিয়ে তাহলে ইকুয়াল কি হবে বলো তো আমি আর এভাবে করছি না কি হবে বলো তো 5 নিলাম নিলাম 5 নিয়ে এবারে এটা বাদ চার পাঁচে 20 মাইনাস 7 7 দিলাম এর নিজের চিহ্ন প্লাস পজিশন মাইনাস তাহলে মাইনাস 7 ব্র্যাকেট দিলাম এ বরাবর এটা বাদ সাত পাঁচ সাত 35 মাইনাস 3 একে 3 ওকে এরপর কি করব আমরা আমরা সরাসরি এটা নিব তাহলে প্লাস হচ্ছে 2 নিলাম এটা প্লাস 2 নেওয়ার পরে আমরা কি করব এ বরাবর এটা বাদ তাহলে 7 7 49 মাইনাস 3 4 কত 12 নিশ্চয়ই এই ক্যালকুলেশনটা তোমরা করতে পারো এই ক্যালকুলেশনটা আমি তোমাদের করার জন্য বলছি যে এখানে ফলাফল কি হবে দেখো আমি করিয়ে দিচ্ছি তাহলে 13 মাইনাস 7 কি হবে 32 প্লাস 2 কি হবে এটা 12 বাদ দিলে 7 আর এটা কত হচ্ছে 3 37 তাহলে 9 থেকে 2 গেলে 7 আর 4 থেকে 1 গেলে 3 ওকে তাহলে 5 13 65 মাইনাস 7 গুণ 14 4 হাতে 1 3 3 সাথে 21 আর 1 22 224 প্লাস 7 গুণ 14 4 হাতে 1 3 গুণ 6 আর 1 7 তাহলে 74 তাহলে 65 আর 74 তাহলে 5 আর 4 9 7 আর 6 13 ওকে মাইনাস 2 2 4 তাহলে এটা যেহেতু বড় সংখ্যা তার মানে আমাদের 224 থেকে 139 বাদ দিতে হবে 224 থেকে 139 বাদ দিব 9 10 11 12 13 14 তাহলে 5 3 আর 1 4 4 আছে 12 করতে 8 হাতে 1 1 আর 1 2 তাহলে 85 তাহলে ইকুয়াল এখানে কি হবে 85 এটা হচ্ছে এই নির্ণায়কটার অ্যানসার তোমরা নিশ্চয়ই নির্ণায়কটা বুঝেছো এবং আশা করছি এই নির্ণায়কের দুই সারি দুই কলাম এবং তিন সারি তিন কলামের নির্ণায়ক বের করতে তোমাদের কোনো আর সমস্যা হবে না তো ওকে আজকে ভিডিওটা এ পর্যন্তই যদি মনে করো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং ভিডিওটিতে একটি লাইক দেবে ওকে ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো